কলিয়াবর হয়ে উত্তর পারলে যান বলে ভাবিছে নাকি? তেনেহলে আপনার ওসর এই মুহূর্ত এটা খুবই বেয়া খবর, কারণ এতিয়ারেপা কলিয়াবর হয়ে উত্তর পারলে গেলে আপনি ভরব লাগিব ধন। সবিক জানাই আছো এই মুহূর্ত ট্রাইমেটর দর্শকক। মূল্য বৃদ্ধির মাজতে ইখনের পিছত সিখন টোলগেট নির্মাণ করা হয়েছে। আর এখন নতুন টোলগেট নির্মাণ করা হয়েছে। কলিয়াবর সুলুঙত ইতিমধ্যে 80% কাম সম্পূর্ণ হয়েছে নতুন টোলগেট। 80% কাম ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে কলিয়াবর সুলুঙত নির্মাণ হয়ে থাকা নতুন টোলগেট। টোলগেট সম্পূর্ণ করবলে দিনে নিশায় এটা ব্যস্ত বিষয়া আর কর্মচারী, আর অতি শীঘ্রে মুক্তি করা হব এই টোলগেট। আর কেটামান দিনের ভিতর আপনি ভরব লাগিব নতুন গেটত কর। টোল ট্যাক্স দিয়ে আপনি যাব পারিব উত্তর পারলে, আর কলিয়াবর হয়ে গেলে এতিয়ারেপা পাব নতুন টোলগেট। আমি ইতিমধ্যে উল্লেখ করেছো 80% কাম সম্পূর্ণ হয়েছে নতুন টোলগেট। ইতিমধ্যে 80% কাম সম্পূর্ণ হয়েছে নির্মীয়মান টোলগেট, আর মাত্র কেটামান দিন বাকি আছে, তার পাছতে মুক্তি করা হব এই টোলগেট। আর কলিয়াবর হয়ে উত্তর পারলে গেলে আপনি ভরব লাগিব এতিয়ারেপা টোল ট্যাক্স। এই মুহূর্ত জানাই আছো টাইমেটোর দর্শকক, যখন লোক আছে কলিয়াবর হয়ে উত্তর পারলে যাম বলে ভাবিছে বাবে এটা খুবই গুরুত্বপূর্ণ খবর। আর কিছুদিনের পিছতে এই টোলগেট কলিয়াবর সুলুঙত নির্মাণ হয়ে থাকা এই টোলগেট মুক্তি করে দিয়া হব। দৃশ্যাংশ দেখাইছো ইতিমধ্যে 80% কাম সম্পূর্ণ হয়েছে এই টোলগেট, আর 40% কাম বাকি আছে গে। 40% কাম সম্পূর্ণ হওয়ার পাছতে মুক্তি করে দিয়া হব রাইজর এইখান টোলগেট। রাইজর মূরত আন এক মাধমার খুঁজেছে এতিয়া কেন্দ্রীয় সরকারে। ইখনের পাছত আনখন টোলগেট নির্মাণ করার পাছত এবার কলিয়াবর সুলুঙত আন এখন টোলগেট নির্মাণ করা হয়েছে। দৃশ্যাংশ দেখাই আছো নির্মাণ করে থাকা হয়েছে, দিনে নিশায় ব্যস্ত হয়ে আছে বিষয়া কর্মচারী এই টোলগেট নির্মাণ করবর কারণে। রাজ্যত বিভিন্ন দল সংগঠনে টোলগেট বন্ধ করবর কারণে যে সময় দাবি উত্থাপন করে আসছে, সেই সময়ত ইখনের পাছত আনখন টোলগেট নির্মাণ করা হয়েছে অসমত। আর এইখান হয়েছে কলিয়াবর সুলুঙত নির্মাণ হয়ে থাকা নতুন টোলগেট। ইতিমধ্যে উল্লেখ করেছো এই টোলগেটখনের 80% কাম ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে, আর অতি শীঘ্রে এই টোলগেট মুক্তি করে দিয়া হব, যার পরিপ্রেক্ষিত কলিয়াবর হয়ে আপনি যদি উত্তর পারলে যায় তেনেহলে এই টোলগেটর মাজে যাব লাগিব, যার বিনিময়ত আপনি ধন ভরব লাগিব। আর এই নতুন টোলগেট নির্মাণ যেহেতু হয়ে আছে এই সন্দর্ভত চাও হোক আমার এই বিশেষ প্রতিবেদন। এফালে মূল্যবৃদ্ধিয়ে জনতার মূরত মাধমার সৃষ্টি করেছে, ঠিক তেনে সময়তে কলিয়াবর সুলুঙত পুনর নির্মাণ হয়েছে এটা টোলগেট। মূল সহযোগে দেখাব সামগ্রিক পরিবেশ, মূল সহযোগে দেখাই আছে এয়া কলিয়াবর সুলুঙর দৃশ্য। সুলুঙত নতুনক নির্মাণ হয়ে আছে এটি টোলগেট, যোলগেটর নির্মাণের কাম প্রায় বর্তমান অবস্থাত 80% সম্পূর্ণ হয়েছে বলে আমাক বিভাগীয় কর্তৃপক্ষ জানিব দিছে। যিটো সময়তে মূল্যবৃদ্ধিয়ে জুরুলা করেছে জনতাক, ঠিক তেনে সময়তে পুনের রাজ্যত যে কলিয়াবর সুলুঙ আছে, কলিয়াবর সুলুঙত নির্মাণ হয়ে আছে এটি টোলগেট। ইতিমধ্যে আমি জানাইছো ইয়ার কামৰ পরিমাণ প্রায় 80% সম্পূর্ণ হয়েছে, যিসমূহ কাম বাকি আছে কিন্তু সেই কামসমূহ সম্পূর্ণ করবেন দিনে নিশায় ইয়াত কামত ব্যস্ত হয়ে থাকা দেখবলে পাওয়া গেছে। এই মুহূর্তত মূর লগত ইয়ারে স্থানীয় লোক আছে, তেখেতসকলের ওসর যাম। তেখেতসকলে আসলতে এই নতুনক নির্মাণ হওয়া টোলগেট লোক কিদরে গ্রহণ করে তেওঁলোকৰ মন্তব্য লোবর সেষ্টা করি সেইটো সম্পূর্ণ
আঙুলিয়াব লাগিব সরকারের ফাললেকে, কারণ সরকারে একটা আমার নিচিনা মানুষের কারণে, নিম্ন শ্রেণীর মানুষের কারণে একটা ভাল পদক্ষেপ লব লাগে। এই বিষয়টির অলপমান গুরুত্ব দিব লাগে সরকারে, মই ইয়াকে কম। মানে এতিয়া বর্তমান তো বহুত কম ডিস্টেন্সত দুখন টুলগেট চলিয়ে আছে, এতিয়া আকৌ এখন টুলগেট দি পেলায় রাইজর মাজত যেটো মানে মাধমার দিব ধরেছে, আর আপনার রাস্তাঘাট বেয়া, কিন্তু এতিয়া আপনার টুলগেটর নির্মাণ কার্য ইমান মানে তীব্র গতিত চলি আছে, তাতকে রাস্তা পদূলি ভাল করব লাগে, তারপর টুলগেটর চিন্তা করব লাগে। রাইজ তো সরকারে তো মাধমার দিয়ে আছে, দুখন আছে অলরেডি, আর এখন দিলে গুয়াহাটিলে যদি কোনবা এজন যায়, গুয়াহাটিলে আমি তো কামতে যাবলগা হয়, সেইভাবে যদি তিনটা টুলগেটত যদি আমি পয়সা ভরবলগা হয়, ওই তেলের দাম তো আছেই, তো মাধমাহাতো মানে ভালকৈ দিছে আর এটু ইয়াতে দিছে, হেতু বেয়া পোৱা নাই, কিন্তু রহা নাইবা আপনার সোনাপুরা টুলগেট একটা যিকোনো একটা বন্ধ করব লাগে, আর নহলে আপনার রাইজর বহুত হারাশাস্তি হয়, আর দেখবলে পাইছো যোরহাটতো একটা হয়ে আছে, গতিকে এয়া টুলগেট বন্ধ করব লাগে, রাইজক বহুত হারাশাস্তি করেছে।